ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে লোহিত সাগরে হামলা চালিয়ে আসছে হুতিরা। একের পর এক ইসরায়েলপন্থী জাহাজে আঘাত হানছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি। এবার দক্ষিণ ইয়েমেনে একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এতে 3 ক্রু নিহত হয়েছেন, এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা। পণ্যবাহী জাহাজে হুতি হামলায় মৃত্যুর ঘটনা এটিই প্রথম। আরো জানাচ্ছেন এসআই রাজ। এডেন উপসাগরে একটি মালবাহী জাহাজে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় 3 নিহত হয়েছেন। বুধবার এই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 4 জন। মার্কিন সশস্ত্র বাহিনীর মধ্যপ্রাচ্য অংশ দেখভালের দায়িত্বে নিয়োজিত সেন্ট্রাল কমান্ড বিষয়টি নিশ্চিত করেছে। বার্বাডোস পতাকাযুক্ত ট্রু কনফিডেন্স নামের ওই পণ্যবাহী জাহাজটিতে হামলার পর এতে আগুন ধরে যায়। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এডেন উপকূলে এই জাহাজটিতে হামলা চালানো হয়। হুতিরা শুরু থেকেই বলে আসছে গাজায় ইসরায়েল হামাসের মধ্যকার সংঘাতে ফিলিস্তিনিদের সমর্থন দিচ্ছে তারা। যতদিন পর্যন্ত ইসরায়েল সেখানে সংঘাত চালাবে ততদিন পর্যন্ত জাহাজে হামলা বন্ধ করবে না তারা। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জোরালো করতেই একের পর এক ইসরায়েল যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্যে অপারেশন তত্ত্বাবধান করা মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে হতাহতদের মধ্যে 3 অবস্থা গুরুতর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলা হয় হুতিদের এই বেপরোয়া আক্রমণ বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করছে এবং আন্তর্জাতিক নাবিকদের জীবন নিচ্ছে। এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে ট্রু কনফিডেন্সের ক্রুরা হুতি নৌবাহিনীর সতর্কতা উপেক্ষা করেছে। এদিকে ইয়েমেনে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বলছে জাহাজে হামলার ঘটনা হুতিদের হামলার অনিবার্য পরিণতি, তাদের এই আক্রমণ বন্ধ করতে হবে। ইরান সমর্থিত হুতিরা গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালাচ্ছে তারা। হুতিরা ইয়েমেনের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। বিশ্ব বাণিজ্যে লোহিত সাগর অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ, তাই হুতিদের একের পর এক জাহাজে হামলার ঘটনা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এস আই রাজ, এটিএন নিউজ।